ডিয়ার স্টুডেন্ট, তোমরা বেশ ভালো আছো। আজকের আমাদের আলোচ্য বিষয় ম্যাথামেটিক্স ফর ক্লাস 10, চ্যাপ্টার 3, এক্সারসাইজ 3.1, দেন অ্যালজেব্রিক এক্সপ্রেশন। দেখো, আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা ক্লাস 9-এ যথেষ্ট পরিমাণে এটা সম্পর্কে করে এসেছি। আমরা আজকে 3.1 সম্পর্কে পুরাটি একটু রিভিউ করবো চ্যাপ্টারটা। দেখো, অ্যাট ফার্স্ট আমরা এক্সারসাইজে চলে যাই, যেহেতু আমরা এক্সাম্পলগুলো যথেষ্ট ভালোভাবে বুঝেছি, এগুলো একবার দেখে নিলেই আমরা পারব। দেন আমাদের ফার্স্ট কোয়েশ্চনটা বলছে, দেখো, ফাইন্ড দ্য স্কোয়ার উইথ দ্য হেল্প অফ দ্য ফর্মুলা, এন্ড স্কোয়ার বের করতে বলেছে। দেখো, ওয়ানের ওয়ান বলেছে কি, তাহলে লিখব কি, দেখো, দ্য স্কোয়ার অফ 2a + 3b ইকুয়াল 2a + 3b হোল স্কোয়ার। দেখো, এখানে যে যে এটা লিখলাম, সবসময় আমাদের ম্যাথ করার সময় এভাবে লিখতে হবে, তার মানে এটা হচ্ছে আমাদের a + b হোল স্কোয়ারের ফর্মুলা হবে। দেখো, 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3b প্লাস 3b হোল স্কোয়ার, তার মানে a² + 2ab + b² a + b² 4a² + 4 3 = 12ab + 9b² এইভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে। যদি এটা এমন হইতো যে তিনটে টার্ম হইতো, দেখো আমাদের তিনটে টার্ম হইতো, তখন আমরা কী করতাম, ধরো a + b এমন থাকতো যে a - b + c এদের স্কোয়ার বের করতে হবে, তখন আমরা লিখতাম a + b + c হোল স্কোয়ারের ফর্মুলা। দেখো, তখন এটাকে আমরা এইভাবে বানিয়ে নিতাম, a + b + c হোল স্কোয়ার। দেখো, a + b + c হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা শিখেছি, কি শিখেছি, a² + b² + c² + 2ab + 2bc + 2ca a² + b² + c² - 2ab - 2bc + 2ca এইভাবে আমরা এই ফর্মুলায় ম্যাথগুলো করে ফেলব। এই প্রসেসে যে তিনটে টার্ম থাকে, দেখো, এবার টু নম্বর ম্যাথটা বলেছে সিম্পলিফাই করতে। সিম্পলিফাই কেমনে করব, সিম্পলিফাই করার কিছু ওয়ে আছে, যেমন দেখো, আগে দেখতে হবে আমাদের কোশ্চেনটা কী বলেছে। দেখো, টু এর ওয়ান নম্বর কোশ্চেনটায় বলেছে 7p + 3q - 5r হোল স্কোয়ার -2 অফ 7p + 3q - 5r অফ 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5r হোল স্কোয়ার, এমন টাইপ আমাদের আগে দেখে নিতে হবে। দেখতে হবে, দেখো, আমরা যদি মনে মনে ধরি এটা a² - 2ab + b² তাহলে এই টাইপের ম্যাথসের ক্ষেত্রে আমরা আগে লেট 7p + 3q - 5r কে আমরা কী ধরবো, এ ধরে নেব, বা এক্স যেটা খুশি। আর অ্যান্ড দেখো, 8p - 4q - 5r ইকুয়াল ওয়াই, তাহলে এই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি, দেখো, গিভেন এক্সপ্রেশনটা কী লিখতে পারি, গিভেন এক্সপ্রেশন x² - 2xy + y² এটা আমাদের আসে। দ্যাট মিনস কী আসে, এটা দেখো তো, x - y হোল স্কোয়ার চলে আসে, এটা আমাদের ফর্মুলা চলে আসে। ওকে, এবার আমরা এটার দেখো ভ্যালুগুলো বসিয়ে দিই, এক্স আর ওয়াই, দেখো ভ্যালুগুলো বসিয়ে দিলে কী হচ্ছে, দেখো, 8p - 4q - 5r - 7p - 8p - প্লাস, দেখো, অ্যাট ফার্স্ট আমরা এইভাবে বসিয়ে নেব,
8p माइनस 4q माइनस 5r होल स्क्वायर पुटिंग वैल्यू हाँ एबार देखो ये आसार पर हमें कि आसा देखो तो ব্যাকেট উঠিয়ে দেব 7p প্লাস 3q মাইনাস 5r 8p মাইনাস মাইনাস 4q প্লাস 5r হোল স্কয়ার দেখো এখানে আমাদের এই প্লাস 5r মাইনাস 5r বিদায় তাহলে এখানে কি থাকছে মাইনাস p প্লাস 7q হোল স্কয়ার মাইনাসটা যদি কমন নেই p মাইনাস 7q होल स्क्वायर दैट मीन्स पी माइनस सेवेन किऊ होल स्क्वायर हमारे आंसर एम आस देखो तो मैथटा प्रोसेसे सिम्प्लीफाईगुलो कि करते हैं सल्व करते हैं और नेक्स्ट जतगुलो मैथ्स आज सिम्प्लीफाई सबगुलो प्रोसेसे कर फिलब एखन चले आसि ও এটাকে দেখো আমরা একটু এক্সপ্লেন করব এক্সপ্লেন করলে কি আসছে আমাদের দেখি তো এক্সপ্লেন করে দিই এক্সপ্লেন করলে আমাদের কি আসছে এক্সপ্লেন না করলেও হবে এইভাবে রেখে দিলেও হবে বাট যেহেতু দুটো টার্ম আছে এখানে তাহলে এক্সপ্লেন করে দিই দেখো এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দ্যাট মিন্স এ স্কোয়ার ফোরটিন পি কিউ ফোরটি নাইন এটা অ্যান্সার এবার এক্সপ্লেন করে দেব ওকে এবার না দিলেও হবে আমাদের এবার চলে আসি থ্রি নাম্বার ম্যাথস দেখো থ্রি ফোর নাম্বার ম্যাথস সিমিলার আমি থ্রি নাম্বার ম্যাথটা করে দিচ্ছি দেখো থ্রি নাম্বার ম্যাথটা কেমন থ্রি নাম্বার ম্যাথের আগে লিখতে হবে গিভেন দ্যাট আমাদের কী আছে এখানে এ মাইনাস বি ইকুয়াল কী আছে ফোর ए बी इक्वल सिक्सटी दें बेर करते बोलते ए प्लस बी जो हमारे बेर करते बोले अपोजिट भैल्यू तक हमारे एक फर्मूला जाना से ए प्लस बी होल स्क्वायर इक्वल ए माइनस बी होल स्क्वायर माइनस फोर ए बी एखे जो प्लस थे तेल एखे क्या है प्लस है और वोने माइनस थे अल टाइम एखे माइनस है तेल भैल्यूटा बसिए दी ए माइनस बी মানে ফোর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু সিক্সটি তাহলে দেখো সিক্সটি প্লাস টু ফোরটি সিক্সটি প্লাস টু ফোরটি তাহলে আমাদের এখানে ভ্যালুটা দাঁড়াচ্ছে কি দেখো তো টু ফিফটি সিক্স দ্যাট মিন্স টু ফিফটি সিক্স বলতে কত বোঝায় আমাদের টু ফিফটি সিক্স বলতে বোঝায় সিক্সটিন হোল স্কোয়ার সো এ প্লাস বি ইকুয়াল কত আসবে আমাদের সিক্সটিন আমাদের এ প্লাস বি ইকুয়াল কত আসবে আমাদের সিক্সটিন দেখো এবার আমাদের ফোর ফোর নম্বর ম্যাথটা আমাদের কী হবে আমাদের ফোর নম্বর ম্যাথটা সিমিলার ম্যাথটা হবে আমাদের দেখো এখানে আমরা প্লাস আর মাইনাস সিক্সটিনও দিতে পারি এটা নতুবা প্লাস সিক্সটিন দিলে কোনো ভুল হবে না এখন আমরা ফোর নম্বর ম্যাথের সিমিলার এটা আমরা নিজের করে ফেলবো ফাইভ নাম্বার সিক্স নাম্বার সেভেন নাম্বার অ্যাজ এ সিমিলার দেখো আমি এখানে সেভেন নাম্বার ম্যাথটা করে দিচ্ছি যেহেতু সেভেন নাম্বার ম্যাথটা একটু বড় অন্যগুলো আছে এই সেভেন নাম্বার ম্যাথ পারলে অন্যগুলো ফেলে দেবো এবার চলে আসি সেভেন দেখো গিভেন দ্যাট এখানে কী আছে আমাদের এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু তো এবার কী করতে হবে দেখতে হবে আমাদের কী দেখাইতে বলছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার দেন আমরা বোথ সাইডে কী করবো আমরা স্কোয়ারিং করবো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু হোল স্কোয়ার স্কোয়ারিং বোথ সাইড হ্যাঁ দেব কি বোথ সাইডস দেখো এখন এই পাশে কী হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর দেখো এখানে কী আসছে আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা মানে টু টু ইন্টু ওয়ান অপোজিট সাইডে গেলে কী হবে মাইনাস টু অতএব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু ইকুয়েশান ওয়ান দিয়ে রাখবো
এটা কি করব আমরা ইকুয়েশন 1 দেব এবার দেখো এগেইন এগেইন কি করব ইকুয়েশন 1 এর বোথ সাইড আবার স্কয়ারিং করব লিখব অতএব কি লিখব এগেইন স্কোয়ারিং বোথ সাইডস ওকে দেখো এটা কি হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার ইকুয়াল ফোর এটা এটা আমাদের কি ফিনিশ এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এত দেখো এখানে আমাদের এই ভ্যালুটা কি হয়ে যাচ্ছে যে অতএব এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু দ্যাট মিন্স এই টু বলতে দেখো ইকুয়েশন ওয়ানে আমাদের কী রয়েছে এটা ইকুয়েশন টু দিই টু যদি দিই তাহলে আমি লিখতে পারি যে ইকুয়েশন ওয়ান অ্যান্ড ইকুয়েশন টু উই গেট কী লিখব আমরা যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর শোড এইভাবে আমরা এই ম্যাথগুলো করে থাকবো এবার আমরা চলে আসি দেখো নেক্সট ম্যাথ যেগুলো দেখো আমাদের এইট এইট খুবই ইম্পর্টেন্স একটা ম্যাথস এইট নাম্বার ম্যাথসটা খুবই ইম্পর্টেন্স তাহলে এই টাইপের ম্যাথগুলো কীভাবে করবো দেখো দেখো এখানে লিখতে হবে গিভেন আমাদের কী আছে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ যখন আমাদের এমন এইট এ বি এই টাইমের ম্যাথগুলো আমরা কী করি লেফট সাইড কী আছে দেখো এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে তাহলে আমরা এটাকে লিখতে পারি ফোর ইন্টু এ বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো ফোর এ বি একটা ফর্মুলা কী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে আমি এইভাবে লিখতে পারি আর এই যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে এই ফর্মুলাটা আমরা মেক করতে পারি এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই এখানে ভ্যালুগুলো আমরা পুট করি দেখি আমাদের কী আসছে দেখো তো এখানে আমাদের আসছে রুট সেভেন হোল স্কোয়ার প্লাস সরি মাইনাস রুট ফাইভ হোল স্কোয়ার এটা কী হবে রুট সেভেন হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ হোল স্কোয়ার দেখো সেভেন মাইনাস ফাইভ এটা কী হবে সেভেন প্লাস ফাইভ দ্যাট মিন্স টু ইন্টু টুয়েলভ ইকুয়াল টোয়েন্টি ফোর তাহলে এটা আমাদের কী আসছে টোয়েন্টি ফোর ইকুয়াল রাইট সাইড সো এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এটা কী বলেছে প্রুফ করতে হয় না শর্ট দেখো এটাকে প্রুফ লিখব প্রুফ এবার চলে আসি আমরা নাইন টেন ইলেভেন সিমিলার ম্যাথস তাই আমরা যে কোনো একটা ম্যাথস করবো দেখো এই টাইপের ম্যাথস যেটাই করি সেটা এক একটাই প্রসেস দেখো আমরা নাইন নাম্বারটা লিখি আগে লিখব গিভেন গিভেন দেখো কী আছে আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল থার্টি ওয়ান এবার লিখব উইনো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে এই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি দেখো তো আমাদের এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি ভ্যালুটা কী আছে দেখো তো নাইন হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু থার্টি ওয়ান এইটি ওয়ান মাইনাস সিক্সটি টু দ্যাট মিন্স কত আসে আমাদের ইলেভেন থেকে টু মাইনাস করলে নাইন সেভেন ওয়ান নাইনটিন আমাদের অ্যান্সার আসবে কত নাইনটিন
এইভাবে আমরা নেক্সট ম্যাথগুলো সলভ করে যাব। এবার আমরা দেখো, যেহেতু 19 নম্বর ম্যাথস 12 নম্বর ম্যাথসটা আমরা সিমিলার সিম্পলিফাই, এটা আমরা ভ্যালুগুলো বসিয়ে দেয় ডিরেক্ট ভ্যালুগুলো বসিয়েও করতে পারি, নতুবা অন্যভাবে ফর্মুলা ফেলে করব। এখন আমরা 13, 14, 15, এবার 13 এবং 14 সিমিলার ম্যাথস, আমি 14 নম্বর ম্যাথটা দেখিয়ে দিই কীভাবে ম্যাথটা করতে হবে। দেখো 14 নম্বর ম্যাথটা কী আছে আমাদের, দেখো গিভেন বা এক্স স্কোয়ার মাইনাস 10 প্লাস 10x 24 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়াল 24, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 24, এক্স প্লাস 4, এক্স প্লাস 4, এক্স প্লাস 6, এক্স প্লাস 4। দেখো এ বি, এটাকে আমি মনে মনে ধরলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে আমরা এ বির ফর্মুলাটা জানি কি বলো তো, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমরা এই ফর্মুলাটায় ম্যাথটা সলভ করার চিন্তা করবো। তাহলে দেখি এটাকে আমি লিখতে পারি, কী লিখতে পারি, এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 4 বাই 2 হোল স্কোয়ার। দেখো এখানে আমাদের এ প্লাস বি, এ মাইনাস বি, তার মানে এই যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এখানে আসলে বোঝাচ্ছে এইটুকু হচ্ছে আমাদের এ, এইটুকু বোঝাচ্ছে আমাদের বি, এইটুকু বোঝাচ্ছে এ, এইটুকু বোঝাচ্ছে বি। দেখো এখানে তাহলে আমরা ক্যালকুলেশন করলে কী আসছে, 2x প্লাস 10 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স এক্স কেটে যায়, তার মানে 2 বাই 2 হোল স্কোয়ার, 2 বাই 2 হোল স্কোয়ার। এবার আমরা চলে আসি, দেখো তাহলে এখানে আমাদের কী থাকছে, দেখো তো এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে এক্স প্লাস 5 বাই 2 হোল স্কোয়ার, ওখানে কী হচ্ছে আমাদের 1 স্কোয়ার, এখানে কী থাকছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1, তার মানে দেখো এখানে আমাদের দাঁড়াচ্ছে কি, স্কোয়ার অফ 2 ডিফারেন্স, স্কোয়ার অফ 2 ডিফারেন্স নাম্বার বা ভ্যালুস, এটাই আমাদের দেখাইতে বলছে। ওকে এটাই আমাদের অ্যান্সার, ডিফারেন্ট অফ 2 স্কোয়ার্স, ডিফারেন্ট অফ 2 স্কোয়ার্স। এখন দেখো আমাদের 15 নম্বর ম্যাথসটা আমরা কীভাবে সলভ করব। 15 নম্বর ম্যাথসটা আগে লিখে নিতে হবে, 15 দেখো গিভেন দ্যাট কী আছে, এ টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 ইকুয়েশন নাম্বার 1, অ্যান্ড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কী আছে আমাদের ইকুয়েশন নাম্বার 4 ইকুয়েশন 2। এই টাইপের ম্যাথ সলভ করার জন্য অ্যাট ফার্স্ট আমাদের ইকুয়েশন 1টাকে ইউজ করতে লিখতে হবে, ইকুয়েশন 1 উই গেট, দেখো এ টু দুয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দুয়ার 4 ইকুয়াল 8, এটাকে লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 8, এটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এইটা বলতে কী বোঝাচ্ছে আমাদের, দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার ইকুয়াল 8, এটা আমরা লিখব। এবার আমরা চলে আসি, দেখো এটা বলতে কী বোঝাচ্ছে, এ প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল 8। দেখো আমাদের ইকুয়েশন 2তে ভ্যালুটা দেওয়া আছে, এটার ভ্যালুটা দেওয়া আছে, কী দেওয়া আছে দেখো তো, আমাদের ভ্যালুটা দেওয়া আছে 4, ইকুয়েশন 2তে ভ্যালুটা দেওয়া আছে কত, 4, আর এটার ভ্যালুটা কি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8, পাশে লিখে রাখবো বাই 2, ইউজিং বাই 2। দেখো এখানে কী আছে আমাদের, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল
বোথ সাইড যদি টু ফোর দ্বারা ডিভাইড করি তাহলে টু হবে। বোথ সাইড যদি ফোর দ্বারা ডিভাইড করি আমাদের কী আসছে, ওখানে টু আসছে। এটা ইকুয়েশন নাম্বার কী দেবো আমরা, থ্রি দেবো। আমাদের এখানে ভ্যালুটা বের করতে বলেছে, ফার্স্ট কোয়েশনে বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবার কী করতে হবে আমাদের, ইকুয়েশন টু প্লাস ইকুয়েশন থ্রি উই গেট, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু। আমরা এক্ষেত্রে যদি অ্যাডিশন করি তাহলে আমাদের এ মাইনাস এ প্লাস বি আর এ মাইনাস বিটা কেটে যাবে, তার মানে এখানে কী থাকবে দেখো তো, টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইকুয়াল সিক্স। এখানে আমরা টুটা কমন নিই, টুটা কমন নিলে কী হচ্ছে দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সিক্স, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল থ্রি। আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালুটা কী এসছে দেখো, থ্রি। তার ফার্স্ট ভ্যালুটা পেয়ে গেছি, এখন কী করবো এই ভ্যালুটা দেখো, আমাদের এ বির ভ্যালুটা বের করতে হবে। তাহলে ইকুয়েশান টুতে আমরা পুট করি, লিখব কি দেখো, পুটিং দ্য ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল থ্রি ইন ইকুয়েশান টু উই গেট। দেখো এখন যদি এটা বসাই তাহলে আমাদের কী ছিল ওখানে, যে থ্রি প্লাস এ বি ইকুয়াল ফোর, দ্যাট মিন্স এ বি ইকুয়াল ফোর মাইনাস থ্রি, কেননা প্লাস থ্রিটা অপোজিট সাইডে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে, অতএব এ বি ইকুয়াল ওয়ান। তাহলে আমাদের এ বির ভ্যালুটা ওয়ান। দেখো তোমরা এই ম্যাথগুলো দেখে আমাদের এই ওয়ার্কশিটগুলো পুরোটা সলভ করবে, আর আশা করি সবগুলো ম্যাথই তোমরা ইজিলি পারবা। সবাই ভালো থাকো, ধন্যবাদ।